বন্দে গুরুপদ্বন্দ্ব ভক্তবৃন্দ সমভু বন্দে নিতোদি শ্রী নন্দনন্দন বন্দে রাধিকা চরণোদ গোপীজন সামুক্ত বৃন্দল মনোহর वाशाकुवश कृपा सिन्दुच पति पावन भष्णवेभ्यो नमो नम करोति वाचा लंगुंगिरी लंग <coughs> यम बंदे परमंदमाधव वृंदाव तुष पिया वैपिया केशव से

चदानुरक्त गुरु भक्ति युक्त भक्ति प्रमोद अक्ष जगोद्बरुण धेयम सदा परिभवग्नमविस्तुतुहं तेथास पदम शिव विरंचनुतम शरण्यं हेतातिहं पुनोत्पाल भवददीपोतम वंदे महापुरुषते चरणं यत्दपल्लवन खचंद मनीषटाया विस्फुजीत किधु स्वदर्शी पूर्णामुरागर ससागर सारूर्ति साराधि श्री <coughs> श्रीकृष्ण चैतन्य प्रभुनतानंदत गाधर शिव सदी गौरभक्तंद শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিতানন্দ শিয়গদাধর শিবসা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজানুম্বিতভুজ কনকু সংকীর্তনৈকিত কমলাভরুজ বুযগর্মপাল বন্দে জগৎপ্রিয় করুণাভতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम हरे हरे नमा गंगे तव पाद पंकज सुरासुरवि दिप्यूप <coughs> भुक्ति मुक्ति चदं भावानुरूपेण सदा नरानम गंगा तरंग रमणीय जटा कलापम गौरी निरंतर विभूषी तबाम भागम नारायणो प्रिय मनंग मदापहारम वाराणसी <coughs> पुरपति भजवीशनाथम जुष्वी लक्ष्मीजश वक्षसी ज्यास्ते हृदय संबी िंगमह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे भक्ति योगे न मनसी प्रणीत अमले अपश्यत पुरुषम पूर्ण मयांच तदपाश्रय भक्ति योगे न मनसी प्रणीत अमले अपश्यत पुरुषम पूर्ण मयांच तदपाश्रय जया सन्मोहित जीव आत्मनम जया सन्मितीव जया सन्मित जीव त्रिगुणात्मन परी मनुते अनर्थ पद्धते। जया सन्मि जगत जया सन्मित जगत त्रिगुणात्मक परी मनुते अनर्थ तत्त गौड़ी गोष्ठीपति শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ডাক প্রভুপা পরমংস জগৎগুরু জানিয়েছেন জীবের একমাত্র কর্তব্য হরিভজন জীবের একমাত্র কর্তব্য হরিভজন অন্য কোনো কর্তব্য নাই অন্য যা কিছু কর্তব্য আছে বলে আমরা মনে করছি সেই সমস্ত কর্তব্য কর্ম বা উপাধি উপাধি থেকে কর্ম আসে সেগুলো সব নির্মিত মায়ার দ্বারা রচিত অন্য কিছু নয় শিলোপা জানিয়েছেন আমরা ভগবানের শ্রীকৃষ্ণের দ্বারা আকর্ষিত হওয়ার কথা ছিল আমরা কেন কৃষ্ণের দ্বারা আকর্ষিত হচ্ছি না কৃষ্ণ কি অপদার্থ না আমরা অপদার্থ নাকি কৃষ্ণের আকর্ষণ করবার কোনো ক্ষমতাই নেই শাস্ত্র বলছেন কৃষ্ণ নামটার মধ্যেই বলা আছে কৃষ মানে আকর্ষণ করবেন ন মানে আনন্দ দেবেন তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের সর্বত্র সবাইকে আকর্ষণ করতে পারেন প্রাকৃত জগৎ নয় অপ্রাকৃত জগতেও যারা আছেন তাদের সবাইকেই কৃষ্ণ আকর্ষণ করেন এমনকি লক্ষ্মীদেবীকেও আকর্ষণ করেন যে লক্ষ্মী দেবী নারায়ণের বিলাসিনী তাকেও আকর্ষণ করে বৃন্দাবনে নিয়ে চলে আসেন আর তিনি কৃষ্ণের সঙ্গ প্রাপ্তির জন্য বিল্লবনে তপস্যা করেন করছেন এখনও এখনো পর্যন্ত তিনি সঙ্গ পান নাই কেন পাওয়া সম্ভব নয় অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত জীব আছে প্রত্যেকেই কৃষ্ণের দ্বারা আকর্ষিত হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না সবাই হচ্ছেন কিছু কিছু হচ্ছেন বাকি হচ্ছেন না প্রপাত বলছেন যারা হচ্ছেন না তার জন্য কৃষ্ণ দায়ী নয় কৃষ্ণ সর্বাকর্ষক ওরা আকর্ষিত হচ্ছেন না এই কারণে যেহেতু ওরা বিমুখ প্রপাত উত্তর দিচ্ছেন কাকে কৃষ্ণ আকর্ষণ করেন কাকে প্রপাত বলছেন যাদের বিমুখতা দূর হয়েছে যারা কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে করতে উপলব্ধি করতে পেরেছেন জীবে স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস তারা সেই প্রকল্পে সেই মর্মে যারা প্রচেষ্টা করে যাচ্ছেন ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য সেবা করবার জন্য তাকেই আকর্ষণ করেন কৃষ্ণ অর্থাৎ যখনই আমাদের সেবা করবার জন্য চিত্তবৃত্তি প্রকাশ পায় আগ্রহ প্রকাশ পায় তখনই কৃষ্ণ তাকে আকর্ষণ করেন বদ্ধ অবস্থায় যদিও আকর্ষণ করতে পারেন না কেন বদ্ধ অবস্থায় এই জন্য আকর্ষণ করতে পারেন না জীবের স্বরূপ ধর্ম লুকায়িত থাকে বিরূপ ধর্ম প্রকাশ পায় মায়ার আবরণে যেটা কালকে আলোচনা করছিলাম জীবের যে বাস্তবিক স্বরূপ দুটো দুটো উপাধির দ্বারা আবৃত রয়েছে জীবের যে দুটো স্বরূপ আছে জীবের যে দুটো উপাধি আছে জীবের যে দুটো উপাধি আছে একটা হচ্ছে পাঞ্চভৌতিক শরীর এটাকেও আমরা বলি আমার শরীর এটা একটা উপাধি এ একটা উপাধি আর একটা উপাধি আছে সেটা হলো সূক্ষ্ম শরীর সেটাও একটা উপাধি এটা বাস্তবিক শরীর নয় এগুলো সব উপাধি টাইটেন সূক্ষ্ম শরীর এটাও একটা উপাধি আর মোটা শরীর যেটা পাঞ্চভৌতিক এটাও উপাধি দুটো উপাধির দ্বারা দুটো উপাধির দ্বারা জীবের স্বরূপ আবৃত রয়েছে বলে দুটো উপাধির দ্বারা জীবের স্বরূপ আবৃত রয়েছে বলে কৃষ্ণের আকর্ষণে তারা সারা দিতে পারে না এতে কৃষ্ণের কোনো দোষ নাই প্রপাত বলছেন যেমন একজন একটা চুম্বক লৌহ খণ্ডকে আকর্ষণ করতে পারে অবশ্য চুম্বকটা কতটা বড় সেটার উপর নির্ভর করছে চুম্বক লোহাকে আকর্ষণ করবে এর মধ্যে কোনো ভুল নেই কিন্তু লোহা লৌহ খণ্ডের ওপরে যদি মোর্চা থাকে মরিষা ফেরিক অক্সাইড ফেরিক অক্সাইডের একটা যে মোর্চের আবরণ পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে চুম্বকের কোনো দোষ নেই চুম্বক আকর্ষণ করতে চাইছে কিন্তু তার ম্যাগনেটিক ফিল্ড ওর ভেতরে প্রবিষ্ট হয়ে ওকে টানতে পাচ্ছেন। যেহেতু ওর উপরে মোর্চা রয়েছে ফেরিক অক্সাইডের এটাতে চুম্বকের কোনো দোষ নেই এটা লোহার উপরে মোর্চার জন্য লোহার দোষ পোপাত বলছেন যখন যদি গুরু বৈষ্ণবের কৃপাতে সদগুরুর কৃপাতে কাউর মধ্যে সেবনমুখ ভাবের উন্মেষ হয় যেটা ভাগবতে বারবার বলা রয়েছে অনেকবারই আমরা উচ্চারণ করি ভগবানের নাম ভগবানের ধাম আদি সেবন মুখে হি স্বয়মেব স্ফূর্ত অদ। সেবনমুখ জিউ ভগবান নাম উদিত হয় ভগবানকে ডাকা যায় তখনই ভগবান সারা দেন তার আগে হয় না প্রবাদ বলছেন যদি শুদ্ধ গুরু বৈষ্ণবের কৃপাতে গুরুদেবের কৃপাতে যদি কোনো জীবাত্মার বন্ধন মোটামুটি যাওয়ার দিকে চলে যাচ্ছে এবং সে গুরুদেবের কৃপাতে ভজন করার চেষ্টা করছে আকর্ষণ বোধ করছে ভগবান তাকে টানবার চেষ্টা করছেন অনেকটা এগিয়ে গেছেন অনেকটা এগিয়ে গেছেন মানে ভজন করতে তো অনেকটা এগিয়ে গেছেন পপা বলছেন যদি মাঝ রাস্তায় এই যে আকর্ষণ করছেন কৃষ্ণ আর আমিও চেষ্টা করছি কৃষ্ণ আমাকে টানবার চেষ্টা করছে এর মধ্যেখানে যদি আমার ভীমরতি ধরে আবার যদি কোনো একটা মায়ার বস্তু প্রপাত বলছেন মধ্যিখানে কোনো একটা মায়ার বস্তুর পাল্লায় পড়ে যায় মধ্যিখানে যদি কোনো একটা মায়ার বস্তুর পাল্লায় আবার পরে যাই সেক্ষেত্রে আর কৃষ্ণের কাছে যাওয়া হলো না যদি মধ্যিখানে অনিকধ এগিয়েছি এর পরেও আমার কোনো এক মায়া জগতের আকর্ষণের মধ্যে পড়ে গেলাম সেক্ষেত্রে আর কৃষ্ণের কাছে যাওয়া হলো না কৃষ্ণের কাছে যাওয়া হলো না মধ্যিখানে আটকে গেল এই অবস্থায় অনেক জীবাত্মার অধপতন হতে পারে সেই জন্য প্রপাত প্রায়ই বলতেন আমাদের কাউর মধ্যে যেন অহংকার জাগ্রত না হয় কারণ জীবাত্মা যে কোনো সময় যে কোনো সময় অধপতন হতে পারে বন্ডেড সল ক্যান রিজার্ভ দ্য রাইট অফ ফল ডাউন এনি টাইম সো উই ক্যান নট এনি ফল সিকো উইথ হাম্বল মুড ক্যান ট্রাই আমরা বিনম্রভাবে চেষ্টা করবো দিন রাত কাঁদতে হবে আমাকে আকর্ষণ করে নাও দয়া করো দয়া করো কথাটা সারাদিনের মধ্যে কয়েক হাজার বার বললে ভালো কয়েক হাজার বার বলতে হবে খালি পার্থনা করুন কর্মীর মতো কিছু কাজ করলে হবে না সেবার মতো দেখা যাচ্ছে সেবা নয় ভুলভাল ওরম করলে ভগবান আকর্ষণ করতে পারেন না যাই হোক সদ্গুরু বৈষ্ণবের কৃপাতে হতে পারে যে শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল সেখানে ব্যাসদেব গোস্বামীর কথা বলা হচ্ছে ব্যাসদেব গোস্বামী নারদজি মহারাজের উপদেশে তিনি যদিও শক্তাবেশ অবতার তিনি ভগবান ব্যাস ভগবান ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব বলছেন ব্যাসদেবের যে শ্লোকের অর্থ ব্যাস নিজে জানেন ব্যাস ভগবান চৈতন্য বলছেন ব্যাস ভগবান ব্যাসদেব নিজে জানেন ওটার অর্থ কি আর ব্যাসদেবের যারা আনুগত্য করছেন বাস্তবিক আনুগত্য গুরু বিষ্ণবের মাধ্যমে তারা অর্থ বুঝতে পারেন বাকি কেউ অর্থ স্বাস্থ্যের অর্থ বুঝতে পারেন না স্বাস্থ্যের অর্থ স্বাস্থ্য পড়তে পারে কিন্তু অনুভব করতে পারবেন না উপনিষদে অনেক শ্লোক আছে অনেক কথা সময়ে সময়ে আলোচনা করা হয় এখানে বলছেন ব্যাসদেব গোস্বামী নারদজি মহারাজের উপদেশে তিনি অত্যন্ত ভাবে সমাধিষ্ট হওয়ার চেষ্টা করছে সমাধিষ্ট হয়ে গেছে সেই জন্য বলছেন ভক্তিযোগ এন প্রণহিত অমলে ভক্তিযোগকে আশ্রয় তো তিনি ভগবান তিনি করতেই পারেন ব্যাস ভগবান ব্যাস বেদান্ত শ্লোকের শ্লোকের অর্থ তিনি জানেন ব্যাস ভগবান চৈতন্যমাপ আগেই বলছেন ভগবান তিনি তার শ্লোক কী লিখেছেন তিনি জানেন আর তিনি যাকে প্রেরণা দেবেন করুণা করবেন তিনি তার অর্থ বুঝতে পারবেন অপরকেও বুঝতে পারবেন তেন ভক্তিযোগেন মানসিক প্রণীত অমলে মানসিক অবস্থা অত্যন্ত বিমল অবস্থা যেন তিনি মশগুল হয়ে গেছেন ভগবানের চিন্তায় চিন্তা করতে করতে নিজেকে হারিয়ে ফেলেছেন নিজেকে আর বুঝতে পারছেন না আমি আছি কি না সেই সময় হঠাৎ দেখতে পেলেন ভগবানকে দেখতে পেলেন ভগবান দর্শন দিলেন যোগেন মনসী প্রণিহিত আমলে অপশাৎ অপশ্বাত মানে দেখেছিলেন অপশাৎ পুরুষম্পূর্ণ পরাপ পর পূর্ণ বস্তু তাকে তিনি দর্শন করলেন ভক্তিযোগেন মনুষী প্রণীত অমলে অপশ্যৎ পুরুষম পূর্ণম মায়াঞ্চ তদপাশ্রয়ম ভগবানের স্বরূপ দর্শন করলেন ভগবানের তেজ সব কিছু অনুভব করলেন আর দেখতে পেলেন পেছনে মায়াদেবী মাথা নিচু করে লজ্জায় মাথা নিচু করে পেছন দিকে রয়েছে ভগবানের সামনে আসতে পারছেন লজ্জায় কারণ তার সেবাটা হল জীবের বিমোহন লীলা যারা ভগবানের সেবার বিমুখ ভগবত বিমুখ তাদেরকে তিনি শাস্তি দেন পানিশমেন্ট দেন তাদেরকে এই জগতে কারাগারে রেখে শাস্তি দেন তাই জন্য তিনি লজ্জায় সামনে আসতে পারলেন না বলে ভগবান আমাকে সেবা দিয়েছেন সারাদিনই নিয়ে এইগুলো নিয়ে ব্যস্ত কোন জীবকে কোন শাস্তি দেবো কি করবো এই নিয়ে ব্যস্ত ওই জন্য বলছেন না মনসী প্রণীহিত অমলে অপশাত পুরুষম পূর্ণম মায়াঞ্চ ততপাশ্রয়ং মায়া তার আশ্রিত আশ্রিতা মায়া কোনো স্বতন্ত্র কোনো 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 কিছু নয় মায়ার কোনো ক্ষমতাই নেই জীবকে কিছু করবে কিন্তু কেন তাহলে জীবকে আবৃত করল যদি বাস্তবিক বিচার করা যায় জীবের যে স্বরূপ আছে চিন্ময় আমি কালকেও বলেছি জীবের স্বরূপ যদি চিন্ময় হয় তাহলে মায়ার সঙ্গে তো জীবের কোনো সম্বন্ধই নেই মায়া তো জড়ো বোঝা গেল না জীব তো চিন্ময় চিন্ময়ের সঙ্গে জড়জগতের কি সম্বন্ধ থাকতে পারে থাকতে পারে কি কিছু দিয়ে কোনো সম্বন্ধ থাকতে পারে না কোনো মতে চিন্ময় বস্তু চিন্ময়ের সঙ্গে সম্বন্ধ করবে চিন্ময় বস্তু কী করে মায়ার সম্বন্ধে মায়ার সংস্পর্শে এসে ভুলে গেল সব কিছু সেটার উত্তর প্রভাক বলছেন জীবের ভোলবার কথা ছিল না কিন্তু ভোলে কারণ যদিও জীব চিন্ময় তথাপি এত ক্ষুদ্র কালকে যেটা আলোচনা করেছিলাম এত ক্ষুদ্র ওর ক্ষমতা কিছুই নাই নিজে এরকম করে অহংকার দেখায় বুঝে নেবো দেখে নেবো এই জীবের কোনো কিছুই কেটে গে না জীব এতই ক্ষুদ্র যে ওই মায়াদেবীর ক্ষমতার সামনে কিছু করতে পারে না মায়াদেবীর যে পাওয়ার মায়াদেবী যে মায়াদেবী যে এই দৃশ্যমান জগতে এই দৃশ্যমান জগতে মায়াদেবী যে সাজিয়ে রেখেছে আনন্দের পশার প্রসার বোঝেন নিউ মার্কেট আনন্দের পসার যেখানে দেখাও সেখানে আনন্দ উৎসব ফুর্তি কিন্তু এই ফুর্তি আমাকে বাঁচতে দেবে না এই ফুর্তি আমাকে নরকে নিয়ে যাবে আমাকে বাঁচতে দেবে না এই ফুর্তি কিন্তু চারিদিকে আনন্দ ভক্তির নামে নামে ভক্তি কিন্তু আনন্দ চলছে উৎসব নিজের ইন্দ্রিয় তর্পণ এই কথাগুলো বুঝতে গেলে প্রচুর পরিমাণে গুরু গুরুবৈশবের কৃপা দরকার হয় তা নাহলে ভগবান গীতাতে কেন এই কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বললেন যে জড়জগতের যে আনন্দগুলো আছে এই আনন্দগুলো অর্জুন এগুলো আসে এবং যায় এই আনন্দগুলো নিত্য নয় যে হি সংস্পর্শ যা ভোগাহা দুঃখজন এতে আদ্যন্তবন্ত কন্তেয় নতে সুরমতে বুধা দোজার রিয়েলি দে নেভার রান ফর সেন্সুয়াল এনজয়মেন্ট সেন্সুয়াল গেটিফিকেশন একবার যদি আমাকে আপনি আমি যদি একটা বা সন্ন্যাসী জীবনে যদি একবার মায়াকে একটু প্রশ্রয় দেয় যে আগে যাক কী আছে হতেই পারে একটু একটু সামান্য সামান্য একদিনের জন্য প্রশ্বাদ দিল ও ঢুকে বলল ও ঢুকে বললে আর বেরোবে না ও এমনভাবে ঢুকবে ওটাকে কাউর বাবার ক্ষমতায় নিবার করবে একবার দিই আগে হতেই পারে এর মধ্যে কোনো কথা নেই একবার মায়াকে একটু মায়াদেবী একটা ছ্যাঁদা পেলো ছ্যাঁদা ছ্যাঁদা পেয়ে ঢুকে বলল আর বেরোবে না এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এগুলো আগম পাই না এগুলো আসে এবং যায় এই আনন্দগুলো থাকে না যেই সংস্পর্শা যা ভোগ অর্থাৎ জাগতিক ভোগ এগুলো হচ্ছে জাগতিক ভোগ দেহ দেহের মধ্যে যত ইন্দ্রিয় আছে দেহ আছে দেহের মধ্যে যত ইন্দ্রিয়গুলো আছে দেহটা ভোগ করে কী করে ভক্ত ইন্দ্রিয়র দ্বারে করে ভক্ত আর ভোগটা কি করে করে ইন্দ্রিয়র দ্বারে করে ইন্দ্রিয় না থাকলে ভোগ করবে ইন্দ্রিয়র দ্বারে ভোগ করে আর তার সঙ্গে মন যদি না থাকে মন যদি প্রশ্রয় না দেয় ভোগ হয় না মন যে কোনো ক্রিয়াকর্মে মনকে থাকতেই হবে যে কোনো ক্রিয়াকর্ম করি আমি সে ভজন করি বা কোনো অন্য কোনো ক্রিয়াকর্ম করি মন যদি আমাকে সাপোর্ট না করে সে কর্মটা হবেই না সে কর্ম হয় না অর্থাৎ মন হচ্ছে সবচেয়ে প্রথমে মন তারপর অন্য অন্য ইন্দির কথা পরে আসে তাহলে যেহি সংস্পর্শ যা ভোগাহা দুঃখজনয় এবতে আদ্যন্তবন্ত কন্ত্রী ন আদি অন্ত এটা শুরু এবং শেষ আছে এ আনন্দের শুরু এবং শেষ আছে এ আনন্দের শুরু এবং শেষ আছে এই জন্য বুদ্ধিমান এ আনন্দের শুরু এবং শেষ আছে সেই জন্য বুদ্ধিমান এই জন্য এই জন্য বুদ্ধিমান ব্যক্তিগণ এই আনন্দের পেছনে সময় নষ্ট করেন বিশেষ করে যারা বাস্তবিক সাধু যাদের চেতনা উন্মেষ হয়েছে তারা হয় না না বলছেন প্রথমে বললেন এই কথা মায়া দেবী সবাইকে আবৃত করে রেখেছে জীবের ক্ষমতা নেই জীবের যদি ক্ষমতা থাকতো তাহলে অজামিলের কেন পড়ে যাওয়ার কথা আসতো অজামিল তো পড়ে যাওয়ার কোনো কথা ছিল না সে তো ব্রাহ্মণ ঘরের ছেলে শালগ্রাম পূজা করে পিতা মাতা গুরুজনকে শ্রদ্ধা করে সবই করে গায়ত্রী মন্ত্র সবই করে তার তাহলে কি হল তার গুরুকৃপা ছিল না উত্তরটা হলো উত্তরটা হলো অজামিলের বাস্তবিক গুরুকৃপা তখনও পর্যন্ত হয় নাই আমরা যদি কোনো বিপদ থেকে বেঁচে যাই কোনো মায়া থেকে তাহলে জানতে হবে গুরুদেব বাঁচিয়ে দিল যার গুরুবল আছে সে বাঁচতে পার গুরুবল যার নাই সে বাণের জলে ভেসে যাবে কিছু হবে না এই গুরুবলের কথাটা প্রথম আসছে তো অজামিলের এইটি উত্তর অজামিল কেন বাণের জলে ভেসে গেল তাহলে অজামিলের বাস্তবিক পক্ষে অজামিলের গুরুকিপাটা তখনও ছিল না এমনি ভালো লোক চরিত্র ভালো ছিল স্বভাব নৈতিক চরিত্র ভালো ছিল কিন্তু নৈতিক চরিত্র ভেসে যেতে নৈতিক চরিত্রটা ভেসে যেতে এক সেকেন্ডও লাগে না কত লোককে দেখা গেছে নৈতিক চরিত্র ভেসে গেল একটা উদাহরণ দিলে বোঝাই যাবে সনাতন গোসাই যখন জেলখানা থেকে বেরোতে চাইছে হোসেন সাহুকে তো আটকে রেখে চলে গেছে তখন জেলখানার যে ব্যক্তি পাহারা ছিল তাকে বলছেন আমি যখন রাজার সঙ্গে কাজ করতাম তখন তো তোমাকে কত উপকার করেছি মনে আছে না কত উপকার করেছি সময় সময় তুমি সেই উপকারগুলো মনে করে আমাকে আজকে ছেড়ে দাও বলে ছাড়তে পারবো না ছাড়া যাবে না রাজা এলে আমাকে কেটে ফেলবে রাজা এলে তো আমাকে ক্ষমা করবে না বলে জানতেই পারবে না রাজা না না কোনোভাবে জানতে পারবে আমি ছাড়তে পারবো তখন সনাতন গোসাই কী করলেন তাকে বললেন দু হাজার স্বর্ণমুদ্রা দেব দু হাজার স্বর্ণ দেবে যখন সুরে লোভ হল ছাড়তে পারি কিন্তু যদি ধরে ফেলা তখন কী করব ঠিক আছে আমি তিন হাজার স্বর্ণমুদ্রা মুদ্রা এইভাবে যখন স্বর্ণমুদ্রার পরিমাণ বাড়ছে তখন তার নৈতিকতা চলে গেল তাহলে নৈতিকতার মূল্যটা কতটা দু হাজার স্বর্ণমুদ্রা পর্যন্ত বোঝা গেল কথাটা মানে বুঝে গেল তাহলে ওর নৈতিকতার মূল্যটা হলো দু হাজার টাকা দু হাজার টাকা ক্রস করলে ওর নৈতিকতা চলে যায় এরকম আমাদের অনেকেরই এই ব্রহ্মচর্য সন্ন্যাস এই বাবা সব নষ্ট হয়ে যায় নৈতিকতা অত দূর পর্যন্ত ট্রেনে টুনে যেতে পারে তারপর দেখে গেল না হতেই পারে কোনো কথা নাকি আমরা নৈতিকতা দেখা চাই কিন্তু পারি না শেষ রক্ষা করতে পারে না অনেক তর্ক বিতর্ক করি অনেক যুক্তি দিয়ে অনেক আচরণ দেখাবার চেষ্টা করি শেষে দেখা যায় পরাজিত হয়ে যায় হয় না কেন মন আমাদেরকে প্রশ্রয় দেয় কিছুতেই হয় না তাহলে মনটাকে বহুপাত বলছেন আমাদের মনটাকে বহুপাত কি বলছেন বই এ হচ্ছে বদ্ধজীবকে যে মায়াদেবী জেলখানায় রেখেছেন এই জেলখানার এই মনটা হচ্ছে সেখানকার জেল রক্ষক ও যা বলবে তাই মানবে গুরু বৈশ্বাম যা বলবে মানবে না এমনকি শুদ্ধ গুরু সঙ্গে ছেড়ে চলেও যেতে পারে আবার ভুলও বসতে পারে আবার উল্টো কথাও বলতে পারে বুঝতে পারবে না কিন্তু মায়াদেবী যা বলবে সেটা শুনবে এটা হলো জীবেন্দু তাই জন্য বলছেন যে মায়াদেবীকে ব্যাসদেব গোস্বামী পেছনে দর্শন করলেন ভগবান স্বরূপের ব্যাপারে প্রশ্ন করেছিলেন না পিপ্পলায়ন ঋষি কী প্রশ্ন করেছিলেন পিপ্পলায়ন ঋষি কী ভগবানের স্বরূপ সম্বন্ধে বলুন বলতো ভগবানের স্বরূপ বললে ভগবানের একটা দিক আলোচনা করলে হয় না ভগবানের সর্বত্র ভগবানের মায়া ভগবানের জীব এই প্রপঞ্চ কী করে হলো সব কিছু বললে তারপর অধ্যায় জ্ঞান তত্ত্বের বাস্তবিক ধারণা হৃদয়তে জাগরুক হতে পারে তার আগে হয় না এমনি আমি মুখস্থ করতে পারি বদন্তি তত্ত্ব তত বদন্তি তত্তত্ত্ব বীদম তত্তম যদ্জ্ঞানম অধ্যয়ম ব্রহ্মে ইতি পরমাত্মে ইতি ভগবান ইতি শব্দ এগুলো মুখস্থ বলা যায় কিন্তু অনুভব করা মুশকিল যে ব্যক্তি অধ্যয় জ্ঞানতত্ত্বের অনুভব এখনো পর্যন্ত করতে পারেননি এটাও এর থেকেও আরও বড় কথা বলা উচিত অধ্যয় তত্ত্বর অনুভব করেছে নয় অধ্যয় জ্ঞানতত্ত্বতে যিনি প্রতিষ্ঠিত হতে পারেননি অধ্যয় জ্ঞান তত্ত্ব অনুভব করেছেন এটা না অনুভব করলে হবে না অনুভব চলেও যেতে পারে হালকা অনুভব অধ্যয় জ্ঞান তত্ত্বতে যতক্ষণ প্রতিষ্ঠিত হতে না পেরেছে ততক্ষণ কোন জীবের প্রচারে যাওয়া উচিত নয় প্রচারে গেলেই তার অধঃপতন হয়ে যাবে নানার উদ্দেশ্য অধ্যয় জ্ঞান তত্ত্বর ধারণা নেই অধ্যয় জ্ঞান তত্ত্বতে সম্পূর্ণ যিনি প্রতিষ্ঠিত আছেন তিনি তিনি প্রচারে গেলে নানাত ডায় দর্শন করবেন না অর্থাৎ আকার আকৃতি কোনো কিছু দর্শন করবে না তিনি অধ্যয় জ্ঞান তত্ত্ব বুঝে গেছেন অনুভব করেছেন পুরো অন্তর থেকে প্রতিষ্ঠিত হয়ে গেছেন এই সব অধ্যয় জ্ঞান তত্ত্বের প্রকাশ তার তার কাছে কোনো মেয়ে ছেলে দর্শন হবে না বেটে ছেলে দর্শন হবে না বৈভব দর্শক কিছুই হবে না সে তো প্রতিষ্ঠিত হয়ে গেছে তার কাছে আর কোনো বিপদের সম্ভাবনা থাকে না সেই জন্য সেখানে বলছেন মায়ার কাছে জীবের ক্ষমতা খাটে না মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছো হাবুডুবু ভাই এটা কীর্তনাথে বলছেন হাবুডুবু খাবে যত বাইরে যাবে তত এই চোখ দিয়ে দেখবে বাইরে যাওয়া মানে কি কী দিয়ে দেখবে ও তো অন্তর্দৃষ্টি নাই বাইরে যাওয়া মানে চোখ দিয়ে দেখবে মুখ দিয়ে খাবে কান দিয়ে দেখবে যত বেশি দৌড়াবে তত বেশি পড়ে যাবে কথাটা রেগে যাবে আমি জানি লোকে যত বেশি দৌড়াবে তত বেশি আটকে যাবে ফাঁদে পড়বে মুশকিল হয়ে যাবে আমি দেখিয়ে দেব যদি কোনো একটা কথা প্রভুপাদের কথা না হয় আমি খুলে দেখিয়ে দেব প্রপাদ বলছেন একমাত্র সে বাঁচবে প্রভুপাত বলছে প্রতিজ্ঞা করে একমাত্র সেই বাঁচবেন যিনি অনন্যভাবে ভগবত কথা শোবন করছেন বাস্তবিক না প্রপাত এই কথা বলছেন যিনি হরিকথা কীর্তনকেই জীবনের সর্বশ্রেষ্ঠ উপায় এবং উপয় বোঝা গেল হরিকথা সংকীর্তন হল উপায় এবং উপয় দুটোই কথাটা মানে বুঝি না কতটা মানে বুঝতে গেলে অনেক কিছু চেষ্টা করতে হয় ভজনে উপায় এবং উপয় মানে আমার যদি হরিকথা কীর্তন হরিকথাটা হরিকথা কীর্তনটা আমার যদি ভজনের একটা অঙ্গ হয় তাহলে এটা উপায় হল আমার যদি এটা হরিকথাটা ভজনের অঙ্গ হয় আমি ভজন করছি ওই জন্য হরিকথা বল কিন্তু যদি ছিল ভক্তিপদ তুরিগো মহারাজ বা মধুসূদন মধুসূ মারাজ ভক্তিপণ কেশব ওরা যদি হরিকথা বলেন হরিকথা আলোচনা ওটা কি ওদের সাধনের অঙ্গ হলো নাকি ওটা ওদের কি সাধনের অঙ্গ হলো না ওটা সাধ্য ওরা হরিকথার মাধ্যমে ভগবানকে উপলব্ধি করছেন বুঝে গেল হরি হরিনাম মানে হলো ভুল ভাল অপরাধ নাম অপরাধ নামাবাস করবে আর যদি ম্যাক্সিমাম খুব ভালো হয় খুব ভালো হলো তাহলে কি হবে নামাভাস হবে খুব বেশি হল নামাভাস হলো আগে আজ আগে আর অন্তত অপরাধটা হচ্ছে না নাম অপরাধ বাদ দিয়ে গেল আমাদের নাম করা বদ্ধজীবের নাম করা মানে নাম অপরাধ করবে নামাবাস হলে তাও ভালো কিন্তু তাও করতে পারে। মিথ্যে কথা বলে তো লাভ নেই নামাবাস হবে নামাবাস হলে তবু ভালো কিন্তু ওটা তাদের ভজনের অঙ্গ চেষ্টা করছে কিন্তু যখন ছিল ভক্তিপ্রদ পরিবেশ মন্ত্র যোগ করবেন সেটা কি তার ভজনের অঙ্গ হয় নাকি এটা সাধ্য এটা সাধন নয় মানে সাধ্য মানে দ্য অবজেক্ট টু বি অ্যাটেন্ডেড থ্রু ভজন ভজন করার মাধ্যমে যে বস্তুটাকে পাব পেতে চাই সেটাকে সাধ্য বস্তু বোঝা গেল ভজন করবার পরে ভজন করতে করতে ভজন করবার ফলেতে আমি যে বস্তুটাকে পেতে চাই সেটাকে বলে সাধ্য সাধ্য মানে যে অবজেক্টটা যে বস্তুটা আমার লক্ষ্য আমার জীবনে তোমার জীবনে যদি লক্ষ্য ভগবান না হয় অন্য কিছু হয় তা তো অন্যদিকে চলে গেল তাহলে একজন মহাপুরুষ যদি হরিকথা আলোচনা করেন হরি হরিকীর্তন করেন তার পক্ষে তো সাধনের অঙ্গ নয় হয় কেন তার তো সর্বক্ষণই মনে মনে হরিকথা চলছে তার তো হরিকথা বন্ধ নেই তার হরিকথা বন্ধ থাকে না সিদ্ধ মহাত্মাও অন্তরে সবসময় চলছে পৌপাত দু হরিকথা বললেন তা নয় সর্বক্ষণ চলছে তাদের সবই হরিকথা লেখা কথা সব হরিকথা এই করা তাহলে বোঝা গেল সাধন সাধনাঙ্গ যেটা কিন্তু সিদ্ধ মহাত্মা তার হচ্ছে সাধ্য বস্তু। যেটা রায় মহাশয়কে রায় রামানন্দকে মহাপ্রভু প্রশ্ন করবার ছল নিয়ে প্রশ্ন করবার ছলে যে কথাটা উত্থাপন করেছিলেন গোদাবরীর চতে কবুরে সেখানে কি বলেছিলেন সাধ্যবস্তু সাধন বিনা কেহ নাই পায় সাধ্যবস্তু সাধন বিনা কেহ নাই পায় কৃপা করি কহরায় পাওয়ার উপায় কত সুন্দর কথা তাহলে মহাপৌ জানিয়ে দিলেন সাধ্যবস্তু গপ্প করে পাওয়া যাবে না গল্প করে মহাপ্রভু নিজেই বললেন সাধ্যবস্তু সাধন বিনা কেহ নাই পায় মানে সাধন ছাড়া সাধ্যবস্তু পেয়ে গেছে গ্যাজাঘুড়ি কথা হয়ই না সাধন হলে পরে তবে সাধ্যবস্তু পাওয়া যায় আর পৌপাত বলছেন যার জীবনে হরিকথা কীর্তনকে নিজের আত্মা প্রাণ ভেবে নিয়েছে সেই বা পার হবে বাকি কেউ পার হতে না যিনি শুদ্ধ গুরু বৈষ্ণবের শ্রীমুখারবিন্দ থেকে বিগলিত হরিকথামৃত অনর্গল পান করবেন আজকেও বলেছি হিন্দি কথাতে না ইংরেজি কথাতে তিনি পার হয়ে যাবেন আর কেউ পার হতে পারবে যার হরিকথা হলো প্রাণ মানে মরে যাবে হরিকথা সারা জল বিনা যেমন মাছ থাকতে পারে না এরকম ধরনের অবস্থা তাহলে বিচার করে দেখা গেল সাধ্যবস্তু সাধন বিনা কেহ নাই পায় বাঞ্ছা বস্তু সাধন বিনা কেহ নাই পায় কৃপা করি কহ রায় পাওয়ার উপায় বস্তু সাধন বিনা কেউ নাই পায় এ হতেই পারে না আর রায় কৃপা করে আমাকে পাওয়ার উপায়টা বলো বলে কী করলেন চালা কী করে মারায় ইচ্ছে করে মহাপ্রভু প্রথম থেকে শুরু করালেন তার মুখে প্রথম থেকে বদ্ধ অবস্থা থেকে কি করে কর্মে আসক্তি কাটানো যায় কর্ম করতেই হবে কী করবো কর্মসাহ থাকা যায় না ঠিক আছে কর্ম অর্পণ করো করে ভগবানকে দিয়ে দাও এই করতে করতে সেখানে গৃহস্থ জীবন থেকে আস্তে আস্তে তুলে মহাপ্রভু শেষ পর্যন্ত নিয়ে গেলেন কি রাধা দাস অন্তিম সময় শ্রী রাধা শ্রী রাধা দাসের তুলনা দেখালেন সেখানে মহাপ্রভু দেখালেন এভাবে তাহলে সাধ্যবস্তু সাধারণবিধা কোনো দিন পাওয়া যাবে না ভজন করতেই হবে না না করলে এই জম গেল কোটি কোটি জন্ম এরকম চলে যাচ্ছে চলে যাবে আবার যাবে কিছু করার নেই তাহলে প্রথম শ্লোকে বলা হলো যোগে না মনসী ভক্তিযোগেণ মনসী প্রণহিত অমলে অপশৎ পুরুষম পূর্ণম মায়াঞ্চ তদপাশ্রয় তারপরে বলা হলো কি যে মায়া পেছনে রূপে মাথা নিচু করে রয়েছে জয়া যার দ্বারা জীব বিমোহিত হয় জয়া সন্মহিতম জীব ত্রিগুণাত্মকম পর ওপি মনুতে চাভি পদ্ধতে তার মানে কি এখানেও যে কথা আমি একটু আগে বললাম এইটাই বলছেন বলছে যে মায়ার দ্বারা জীব মোহপ্রাপ্ত হয় যে মায়ার দ্বারা জীব মোহপ্রাপ্ত হয় কিন্তু মোহপ্রাপ্ত হয় কি হয় জীব মহামায়ার দ্বারা মোহপ্রাপ্ত হয়ে নিজেকে এই প্রকৃতির অন্তর্গত একটা কিছু একটা মনে করে যদ্যপি প্রকৃতির সঙ্গে তার কোনো সম্বন্ধ নাই জীবাত্মার সঙ্গে প্রকৃতির কোনো সম্বন্ধ নাই কোনো সম্বন্ধই নেই কোত্থেকে উড়ো একটা ঘটনা দেখা দিল জীবাত্মার সঙ্গে তো কোনো প্রকৃতির প্রকৃতি তো জড়ো প্রকৃতি তো জড়ো আর জীব তো চিন্ময় চিন্ময় ব্যক্তির সঙ্গে জ্বরের কেন সম্বন্ধ হবে আমি উদাহরণ দিচ্ছি মনে আছে অনেক দু তিন মাস আগে জলের সঙ্গে তেল মেশে না মেশে কি জলের মধ্যে সর্ষে তেল দিয়ে দাও তো মেশাও তো দেখি হবে না জলে তেলে মেশে না তেলের সঙ্গে তেল দিলে মিশবে জলের সঙ্গে জল দিলে মিশবে দুধের সঙ্গে দুধ দিলে মিশবে এটা হয় না কি তাহলে কী করে মিশ্রণ হলো আমি মনে আছে বলেছিলাম কি করে হংসরূপী ভগবান এসে এটা সমাধান করে সব ভুলে যায় কিছু মনে রাখতে পারে না হংসরূপী ভগবান এসে সমাধান করে দিয়েছিলেন যে জীবের বাস্তবিক পক্ষে প্রকৃতির সঙ্গে কোনো সম্বন্ধই নেই কিন্তু যেহেতু ভগবান যা করেছে ভগবানকে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়াতারে দেয় সংসার হল জীবের সংসারে পড়ার কোনো রাস্তাই ছিল না কেন পড়ে গেল বা অনন্তকাল ধরে কখন যে জীব কৃষ্ণকে ভুলেছে তার কোনো স্টার্টিং নেই এই জন্য অনাদি এই অনাদি কথাটা কেন হয়েছে কখন যে জীব ভুলে গেল কোন ঠিক নেই অনন্তকাল ধরে জীব রয়েছে এমন কোনো দিন নেই জীব জীব ছিল না জীবের জন্ম হয় না মরণ হয় না কিচ্ছু হয় না জন্ম মৃত্যু জন্ম মৃত্যু বৃদ্ধি অপক্ষয় এগুলো সব আত্মার নাই বুঝে গেল এগুলো জড় বস্তু বস্তু জন্মায় বস্তু শরীর জন্মান শরীরের রক্ষণাবেক্ষণ হতে পারে স্থিতি থাকতে পারে তারপর ক্ষয় হবে অপক্ষয় এগুলো সব বস্তু কিন্তু চিন্ময় বস্তুর এটা উচিত নয় হয় না কিন্তু তথাপি হয়েছে সেই জন্য বলছেন জয়া সন্মহিত জয়া সন্মহিতম জয়া সন্মহিত জীব জীব সম্মহিত প্রাপ্ত হয়েছে আর নিজেকে ত্রিগুণের অন্তর্গত একটা কিছু মনে করে নিয়েছে যার জন্যে এত রাজনীতি চালাকি ঠেলাঠেলি এগুলো সব এই থেকে আসে এই অনর্থ আছে তার থেকে অনর্থ থাকলেই নানা রকম অনর্থ থাকলে এগুলো আসবেই ছোটোখাটো জিনিস এগুলো সব থাকবে একে ল্যাংমার ওকে ল্যাংমার এসব চলবে ভজনের কোনো কিছু উপায় খুঁজে পাবে না খুঁজে পাচ্ছে না এইভাবে দেখা যায় তাহলে লেখা রয়েছে পর অপি মনে হতে অনর্থম যদিও জীব হচ্ছে পর বস্তু পরমানে শ্রেষ্ঠ চেন্ময় বস্তু তথাপি পর অপিমনুতে অনর্থন তৎকীর্তন চাভি পদ্ধতি কিছু করার নেই মায়ার দ্বারা মোহিত হয়ে এভাবে চলছে কালকে বলা হয়েছিল জীবাত জীবাত্মার এত ক্ষুদ্র অবস্থা এত ক্ষুদ্র তার ক্ষমতাই কিছু নাই কিন্তু অহং অহংকার করতে ছাড়বে না জীবের কোনো ক্ষমতাই নেই নিজস্ব এত ক্ষুদ্র জীব তথাপি অহংকার করতে ছাড়বে না কারণ এই দেহর সঙ্গে প্রকৃতির সঙ্গে এমনভাবে সংযোগ হয়ে রয়েছে ও আটকাতে পারছে না ছিঁড়তে পারছে না আর যতক্ষণ পর্যন্ত প্রকৃতির সঙ্গে সম্বন্ধটাকে কাটা না যাবে ততক্ষণ যে বেরোতে পারবে না ও এইখানেই ভালো মনে করছে সে যে কোনো অবস্থায় কিছু করা নেই এখানে তাহলে কালকে আমরা আলোচনা প্রসঙ্গে বলেছিলাম পিপ্পল ঋষির পরিচয় দিয়েছিলাম পিপ্পল মানে হল অসত্য পিপ্পল মানে যে অসত্য বৃক্ষ পিপ্পল ঋষির কথা কালকে বলেছিলাম পিপ্পল ঋষির নাম পিপল ঋষি এই জন্য হয়েছে তিনি পিপ্পল অর্থাৎ অসত্য বৃক্ষের তলায় তার জন্ম হয়েছিল তার জন্ম হয়েছিল অসত্য বৃক্ষের তলে তার বাচ্চা বেলা থেকে খেলাধুলোকে বড় ওই অসত্য বৃক্ষের তলে হয়েছিল যৌবন অসত্য বৃক্ষের তলে ভজন সব কিছু অসত্য বৃক্ষের তলেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন এই জন্য তার নাম হলো পিপ্পল ঋষি পিপ্পল আয়ন পিপ্পল যার অয়ন অয়ন মানে শয়ন অয়ন মানে শয়ন পিপল এই অসত্য বৃক্ষে যার সাহারা হিন্দিতে বলে সাহারা আশ্রয় এর নাম হলো অয়ন অয়ন মানে শয়নও বলতে পারেন অয়ন মানে আশ্রয় এটা বলতে পারেন নারায়ণ যিনি জলেতে রয়েছেন তিনি জলের মধ্যে চিন্ময় জলরাশির মধ্যে এই জন্য নারায়ণ অয়ন যার স্বয়ন জলেতে তার নাম নারায়ণ এখানে আমরা কালকে বলেছিলাম পিপ্পল ঋষি পিপ্পলায়ন ঋষি তার কাছে নিমি মহারাজের প্রশ্ন ছিল অনেক উত্তর তো পেলেন অন্য অন্য সব কথা এখন এই পিপ্পলায়ন ঋষির কাছে রাজার প্রশ্ন ছিল যে আমাকে ভগবানের স্বরূপ সম্বন্ধে কিছু বলুক স্বরূপ পরিচয় তো কালকে বলেছিলাম নিমি মহারাজ কি বোকা তিনি কি স্বরূপ জানেন না জানেন কিন্তু জেনেও সনাতন গোস্বামী কি সত্যি বদ্ধজী সনাতন গোস্বামী যে বলছেন মহাপ্রভুর সামনে কে আমি কেনে মরে যারে তাপত্য হয় আমি কে কেন আমাকে জগতের ত্রিতাপ আমাকে জ্বালা দিচ্ছে এ কথা আমি জানতে পারছি না বুঝতে পারছি না আমাকে বুঝিয়ে দিন কে আমি কেনে মোরে জারো তাপথ ইহা নাই জানি কইছে মোর হিত হয় এই প্রশ্ন আমাদের মধ্যে এখনও পর্যন্ত আসেনি যদি আসতো সব ফাইলামও বন্ধ হয়ে যেত যত ফাইলাম করছে সব বন্ধ হয়ে যাবে যখন এই প্রশ্নটা আসবে হৃদয়টা উদাস হয়ে যাবে আহা কদিন পরে তো চলে যাবো এ অনন্ত ব্রহ্মাণ্ডে আমি কোথায় যাব কে আমাকে আশ্রয় করবে কে পিতা মাতা ভাই বন্ধু স্বামী কেউ তো নাই এই উপলব্ধি তো হচ্ছে না যেদিন এই উপলব্ধি হবে সেদিন শুরু হতে পারে তত্ত্ব জিজ্ঞাসা এখন কারোর মধ্যে তত্ত্বজিজ্ঞাসাই আসেনি তত্ত্ব তত্ত্বজিজ্ঞাসা আসেনি জিজ্ঞাসা মানে আত্মজিজ্ঞাসা এটা আসে না ওই শুনছে সব কিছু আত্মজিজ্ঞাসা হয়নি আত্মজিজ্ঞাসা হলে হৃদয় উদাসীন হয়ে যাবে পাগল হয়ে যাবে যখন তুমি নিজের ক্ষুদ্র অস্তিত্বটা চিন্তা করবে অনন্ত ব্রহ্মাণ্ড ফুঁ দিয়ে চালাচ্ছেন ফুঁ ভগবান চালাচ্ছেন আমি কোথায় যাব তাহলে দেহর একবার হায় হায় আমার তো কোনো গতি নেই আর তো কিছু হবে না এই উপলব্ধি যতক্ষণ না আসবে তত্ত্ব জিজ্ঞাসা ততক্ষণ ভজ ভজন শুরু হয় নাই যতই হরে কৃষ্ণ করুক ভজন শুরু হয় না তত জিজ্ঞাসা এখনো পর্যন্ত হৃদয়ে আসে নাই তা আত্মার না আসলে অনর্থও যাবে না তত্ত্ব জিজ্ঞাসা আসেনি মানে নিজেকে বাঁচাবার চেষ্টা হবে না আমার চারিদিকে আগুন জ্বলছে বুঝলে তুমি ঘুমিয়ে রয়েছ হঠাৎ জানতে পারলে আরে আগুন জ্বলছে চারিদিকে তখন তুমি আগুন থেকে বেরোবার চেষ্টা করবে কিনা কথাটা মানে বোঝা গেল যখন তুমি ঘুমিয়েছো তুমি জানো না হঠাৎ তাপ লাগছে এই চারিদিকে আগুন জ্বলে গেল কী করে তখন তুমি আগুন থেকে পালাবার চেষ্টা কর এখন তোমার জীবনে আগুন লাগে না। আরও লাগাবে মায়াদেবী অপেক্ষা করছি আরও বেশি করে চারিদিকে আগুনগুলো লাগিয়ে দেবে আর গায়ে তাপ হবে তখন এবার পালাবার চেষ্টা করবে নালে এই এই অবস্থায় থাকো কিছু করার নেই এই অবস্থায় থাকতে হবে কেন বাঁচাবার কেউ নেই কে বাঁচাবে নিজে যদি বদ্ধ অবস্থায় থাকি আমি আমি কেউ অপরকে বাঁচাতে পারবো কি আমি বাঁচাতে পারবো না নিজে সাঁতার না জানলে গুরু তো বলতেন অপরকে কী করে বাঁচানো যাবে আমি নিজেই যদি সাঁতার জানি না তা অপরকে কি করে বাঁচাবো হয় না হবে না কাজেই ভগবানের স্বরূপ চিন্তা করতে গিয়ে প্রথমেই পিপ্পলায়ন ঋষি সব জীবতত্ত্ব থেকে আরম্ভ করে মায়াতত্ত্ব সব দিক থেকে আলোচনা করার চেষ্টা করছেন করে এবার প্রথমেই বলছেন কালকে আলোচনা করেছিলাম স্থিতুদ্ভব প্রলয় হেতু রহিত্বপ্ন জাগর সুসুপ্তিষু সদ্বহিষ্ট দেহেন্দ্রিয়াসু হৃদয়ানি চরন্ত এন সঞ্জীবিতি তদেবেহি পরম নরেন্দ্র নরেন্দ্র হে রাজন সেটাকেই পরতত্ত্ব বলে জেনে নিও সেটাকেই পরতত্ত্ব বলে জানবে যার থেকে এ অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে পালিত হচ্ছে আর অন্তিমে যাতে প্রবেশ করবে যার থেকে হচ্ছে যেটা কেউ ব্যাকরণ পড়ে থাকলে কারক বিভক্তি তাতে কে কি কিসের দ্বারা কোথায়তে কোথায় কখন কেন যত উত্তর হবে সব ভগবান যত্র এনো এনতো ইসো যস্মৈ যজ যথা যধা সমস্ত উত্তর হলো ভগবান কেন হল ভগবানকে জিজ্ঞেস কীভাবে হলো কার দ্বারা হলো কখন হলো সব ভগবান আমরা কেউ নয় সব পুতুল আমরা সব পুতুল ছোটো ছোটো পুতুল খেলছি যেটা কুন্তিদেবী বলেছিল না মহারাজ নটো নাট্য ধরো যথা কুন্তীদেবী বলছেন ভগবানকে যেন পুতুল খেলা হয় পুতুলের নাচ হচ্ছে কথাবার্তা হচ্ছে সব কিছু কিন্তু বুঝতে পারছেন পুতুল কী করে চলে রে বাবা এর চুল চুল আছে লম্বা চুল চুল দিয়ে নাড়াচ্ছে নটো নাট্য ধর সব ভগবান করছেন মায়ার রশ্মি দিয়ে নাড়াচ্ছেন সবাইকে খেলাচ্ছেন মায়া রশ্মি দিয়ে এতে সবাই নাচ নাচছে নৃত্য করছে এর বিরাম নাই প্রথম কথা হল এই ভগবত তত্ত্ব ব্রহ্মতত্ত্বকে বাদ দিয়ে আলোচনা করলে হবে না আবার তত্ত্বকেও যদি আমি বাদ দিই তাহলে এই তত্ত্বের আলোচনা পূর্ণ হলো হলো কি হলো না আমি যদি ব্রহ্মতত্ত্বকে আলোচনা করলাম আমি তত্ত্বকে পরমাত্মা যে হৃদয়ে আছে এটা আমি আলোচনা করলাম তাহলে আমার তত্ত্বের আলোচনাটা পরিপূর্ণ হলো না হলো কি উপনিষদে উপনিষদে বলছেন যে ব্রহ্মতত্ত্বকে তুমি আলোচনার জন্য এত চেষ্টা করছো তুমি কি জানো না এই ব্রহ্মতত্ত্বকে জানা যায় না আরে ব্রহ্মত্বকে জানা যায় না বলো না তাহলে জানবার দরকার কি প্রথমেই তোমাকে বলছে উপনিষদ যে তত্ত্ব জানবার জন্য চেষ্টা করা হচ্ছে সে ব্রহ্মকে জানাই যায় না জানা যায় না সে ব্রহ্মকে তাহলে জানবা জানা যায় না যখন তাহলে তাহলে কী লাভ আছে আর জানা যায় না কিন্তু জানা যেতে পারে জানা যায় না এটাই ঠিক কেননা যত আমি বদ্ধ অবস্থায় শাস্ত্র আলোচনা করব সেই শাস্ত্র আমাকে সাহায্য করতে পারবে না বদ্ধ অবস্থায় যত স্বাস্থ্য আলোচনা কিছু করব না যখন গুরুকৃপার ফলেতে স্বাস্থ্যের অর্থ অনুভব করব স্বাস্থ্য যখন আমাকে কৃপা করবে গুরু বৈষ্ণবের চরম আনুগত্যে সেই সমাজতে স্বাস্থ্যের কথা উপলব্ধি হয় যে আগে উপনিষদ বলছেন নায়াম আত্মা প্রবচনে ন লভ্য মেধায়া ন বহু ন এব এইসব এইসবণীতে তে লভ্য সেই তত্ত্ববস্তু তার কাছেই সেই তত্ত্ববস্তু তার কাছেই নিজের স্বরূপের প্রকাশ করেন যাকে তিনি নিজের বলে গ্রহণ করেছেন বুঝা গেল এই তত্ত্ববস্তু যাকে বলছেন তুমি আমার তুমি আমার হয়ে গেছো একমাত্র তার কাছেই নিজের স্বরূপটা প্রকাশ করবে যাকে ভগবান বলছেন পরতত্ত্ব বলছেন তুমি আমার হয়ে গেছো তার কাছেই নিজের স্বরূপ খুলবেন বাকি সবার কাছে তিনি খুলবেন না তাই বলছে নায়াম আত্মা প্রবচনে লভ্য ন মেধয়া বহু ন ন বিরাট প্রবচনের দ্বারা হয় না মেধা আছে হবে না ন বেধয়া ন বহু ন অনেক জায়গা থেকে শুনলাম অনেক প্রবচন দিলাম বই যাবে না সে নন্তিজন্যভ্য আশ্চর্য অশ্ব বক্তা কুশল অশ্বলভা উপনিষদ বলছে তো এই আত্মতত্ত্বের বক্তা জগতে সুদূর লভ নাই বললেও হয় এই আত্মতত্ত্বের বক্তা সম্বন্ধে উপনিষদ বলছেন যে শবনায় অপি বহুবীর জনলভ্য শ্রেণন্ত অপি জগ্নবিদুহু আশ্চর্যস্ব বক্তা কুশলহস্বলভ্যা কুশলাং কি কি বলছেন ওই যে এটা বড় বস্তু যার বক্তা অর্থাৎ যিনি অনুভব করে বলছেন এরকম বক্তা জগতে নেই বললেই হয় আবার যদি থাকতেও পারে দু একজন তারপরে শ্রোতা তো একেবারেই নাই কে শুনবে কে উপলব্ধি করবে শ্রোতা পরীক্ষিত মহারাজ বক্তা সুখদেব গোস্বামী সুতদেব গোস্বামী বক্তা সনকি শ্রোতা যখন শ্রোতা আর বক্তার মধ্যে মিলন হয় জগতে যদি আমাদের এরকম মিলন হয় যে শ্রোতা আছে আবার একজন বক্তা পেয়ে গেছে দারুণ বক্তা মানে তিনি উপলব্ধি করেছেন তাহলে তো এটাকে বলে মণিকাঞ্চন যোগ বোঝেন মণিকাঞ্চন যোগ মণিকাঞ্চনে শোনায় সোহাগা কি এটা না হলে তাহলে কথার যে সর্বাঙ্গীন একটা রসার সাধন হয় না অর্থাৎ বক্তা শ্রোতা যখন মিলে যায় যেটা সুখদেব গোস্বামী আর পরীক্ষিত মারা যেমন হয়েছিল তখন কথার আনন্দ চরমে চলে যায় তার আগে হয় তাহলে এই যে পরতত্ত্বের আলোচনা করতে বসছেন স্বরূপ সম্বন্ধে সেখানে এই যে ব্রহ্মতত্ত্বের কথা বলা হয়েছে যেটাকে ব্রহ্মসংগীতা বা অন্য অন্য জায়গায় বলা আছে এটা হচ্ছে ভগবানের অঙ্গজ্যোতি ভগবানের অঙ্গজ্যোতি তো যদ্ব্রহ্ম নিষ্কলমানন্তম শেষ ভূতম যদ্ ব্রহ্ম নিষ্কলমানন্তম শেষ ভূতম গোবিন্দ মাদি পুরুষম তমাম যে গোবিন্দের অঙ্গের যে তেজ এটা ব্রহ্মজ্যোতি রূপে চারিদিকে বিরাজমান হয়েছে এই যখন বিরাজকে পার হওয়া যায় তখন ব্রহ্মজ্যোতি দেখা যায় এই ব্রহ্মজ্যোতির উৎস হল ভগবানের অঙ্গ থেকে বেরোচ্ছে আর যে রহস্যটা কালকে আলোচনা করবার জন্য সময় চেয়েছিলাম সেটা হলো কি যে একটা আশ্চর্য এই জগৎ থেকে যদি আমি সমস্ত আত্মাকে তুলে নিই কথাটা মানে বুঝতে হবে জগতে যত কোটি কোটি আত্মা আছে সব আত্মাকে যদি আমি জগৎ থেকে তুলে নিই তাই জড় জগৎটা ঘণ্টা কিছু থাকবে না কথাটা মানে বোঝা গেলো কুট কীট পতঙ্গ থেকে আরম্ভ করে যা কিছু আছে কোনো আত্মাকে আমি রাখলাম না আত্মাকে উইথড্র করে নিলাম আত্মাকে তুলে নিলাম তাহলে কি পড়ে থাকবে বস্তু পড়ে থাকবে এই রহস্যটাকে বুঝতে পারছে না যে এই যে সৃষ্টিটা যদি আত্মা আমাদের যে আত্মাগুলো রয়েছে চিন্ময় এই আত্মা যদি জগতে না আসতো এই জগতের কি মূল্য আছে বুঝে এই প্রপঞ্চটা এটা তো জড়ো এটা তো বস্তু কিন্তু চিন্ময় জীবাত্মা কর্মফল ভোগ করার জন্য ভগবান এই জগতে ফেলে দিয়েছেন পাঠিয়েছে নিজ কর্ম এবার প্রত্যেকটা শরীর ধারণ করছে এই শরীরগুলো তো পঞ্চভী আত্মাগুলো কর্মফলে ঢুকে পড়ছে কেউ বাঘের শরীরে ঢুকছে সিংহের শরীরে ঢুকছে সাপের শরীরে কিন্তু আত্মাটা তো একই চিন্ময় সব সব আত্মাই তো চিন্ময় সাপের ভেতরে যে আত্মা ওটাও চিনময় সবই চিন্ময় চিন্ময় ছাড়া কিছু নেই কিন্তু হলে কি হয় যেহেতু কর্মফল অনুযায়ী তার সংস্কার অনুযায়ী যে যে জনিতে প্রবেশ করেছে তা সেরকমই ভূতের মতো ভূতের মতো যেমন পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবেরা সে ভাব উদয় সাপ নিজেকে মনে করছে আমি সাপ হাতি মনে করছে আমি হাতি বুঝতে যে জীব আছে প্রত্যেকে মনে করছে কেউ মনে করছে আমি মানুষ আমি স্ত্রী আমি পুরুষ প্রত্যেকে মনে করছে। কিন্তু যে মনে করা এই যে মনে করাগুলো সব কিছু উপা উপাধি বাস্তবিক কিছু না বাঘের শরীরটা কদিন থাকবে সিংহের শরীরটা কদিন থাকবে হাতির শরীর মানুষ যতদিন থাকে ততদিন উপাধি ততদিন ওকে আমি হাতি বলব যতদিন আত্মাটা হাতির শরীর রয়েছে ততদিন হাতি বলবো বেরিয়ে গেল তো হাতি বলবো না এই হচ্ছে কিন্তু এটাকে বুঝতে পারছেন তাহলে প্রথম কথা হল এই জগৎ থেকে যদি সমস্ত আত্মা কোটি কোটি আত্মাকে যদি তুলে নিই তাহলে জড়জগতে কিচ্ছু থাকবে না কালি কিছু রক্ত মাংস হাড় গোড় এগুলো পড়ে থাকবে গাছপালা এগুলো যা আছে সব থেকে যদি প্রাণ চলে যায় কিছু থাকবে না অর্থাৎ প্রকৃতি এবং পুরুষ অর্থাৎ প্রকৃতি এবং পুরুষ এ সংযোগে এ প্রপঞ্চ দৃশ্য দৃশ্যমান বোঝা গেল প্রকৃতি এবং পুরুষের সংযোগে এই দৃশ্যমান জগতের নির্মাণ হয়েছে প্রকৃতি এবং পুরুষের সংযোগে হয়েছে একা প্রকৃতি পারে না প্রকৃতি জড়ো একা আত্মাগুলো যদি ঘোরাফেরা করে কিছু লাভ হবে না আত্মাগুলোর কর্মফল ভোগ করার জন্য একটা শরীর ধারণ করতে হবে কোথা থেকে পাবে প্রকৃতি থেকে পাবে প্রকৃতি থেকে পাবে তো যার জন্যই মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন যে একটা লৌহ দণ্ডকে যেমন আগিন আগুনে ফেলে রাখলে পরে একটা দণ্ডকে যদি আগুনে ফেলে রাখা হয় কিছুক্ষণ পরে এই কালো লৌহদণ্ডটা আগুনের স্বরূপ প্রাপ্ত হয় তদাত্মতা প্রাপ্ত হয় এটা আগেও আলোচনা করি দু মাস আগে কিন্তু বাস্তবিক লোহার মধ্যে কিন্তু আগুন নেই লোহার মধ্যে আগুন থাকে নাকি বা লোহা কি কি সোনার মতো দেখতে হয় নাকি কালো দেখতে হয় তো কালো তো সবাই জানে কিন্তু এখন আগুনের সঙ্গে থেকে তদাত্মতা প্রাপ্ত হয়েছে ঠিক সেই রকম এই যে চিন্ময় আত্মা শরীরের ভেতরে রয়েছে কালকে যে বলেছিলাম যে প্রকাশময় একটা চন্দনের ফোঁটা মহাপ্রভু বলছেন সনাতনকে একটা যদি চন্দনের ফোঁটা মলায় যে চন্দন আপনার কপালে যদি লাগিয়ে দেন তাহলে সারাদিন শরীরটা শীতল থাকে কি করে হয় এই চন্দনের ফোঁটাটার প্রভাব আছে শরীরকে শীতল লাগে ঠিক সেই রকম এত ছোট আত্মা যাকে চোখে দেখা যায় না চোখেই দেখা যায় এই আত্মাটা শরীরের কোন জায়গায় রয়েছে কেউ জানে না এ মনে করছে মেয়ে ছেলে এমন করছে বেটার ছেলে সবাই নিজে মনকলা খাচ্ছে কিছু জন্য এই আত্মাটা শরীরের মধ্যে থাকবার জন্য চিন্ময় বস্তু এই চিন্ময় বস্তু আত্মাটা শরীরের মধ্যে থাকবার জন্য আত্মার যে প্রভাবটা আত্মার তো একটা প্রভাব আছে প্রকাশ প্রভাব মানে প্রকাশ এটা সব শরীর অর্থাৎ আত্মাটা থাকবার জন্য সারা শরীরটা নড়ছে কথা বলছে দৌড়াচ্ছে মারামারি করছে সব এ আত্মাটা রয়েছে কিন্তু আত্মাটা কিছু করছে না আত্মাটা কিন্তু এগুলো করে না কিছু এটা চিন্ময় অবস্থায় কিন্তু এটা স্বরূপ আবৃত হয়েছে স্বরূপ আবৃত হয়ে গেছে এই জন্য এই ভূতের মতো কাজ করছে পিসা পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেবাবুত মহাপ্রভু উদাহরণ দিচ্ছেন একটা লোহার খণ্ডকে যদি আগুনের মধ্যে রাখলে পরে আগুন ওর মধ্যে নেই তথাপি আগুন আছে অগ্নি শক্তে অর্থাৎ অগ্নেশ আগুনের শক্তিতে লৌহ জয়ছে লৌহ জয়ছে করয় জারণ মহাপ্রভুর ভাষাটা আমি বলছি অগ্নের শক্তে লৌহ জয়ছে করয় জারন ওগুন আগুনের শক্তি লোহার মধ্যে প্রবিষ্ট হয়েছে এখন লোহাটা তোমাকে পোড়াতে পারবে পুড়িয়ে দিতে পারবে তোমাকে আগে কিন্তু ছিল না ঠিক তাহলে চিন্ময় আত্মা এই জগতে প্রবিষ্ট হওয়ার ফলেতে এই জগৎটাকে প্রাণবন্ত প্রাণবন্ত লাইফ ফুল অফ লাইফ এটা দেখা যায় বাস্তবিক কিন্তু চিনময় আত্মাকে উইড্র করে নিলে কিছু থাকবে না তাহলে ভব প্রলয় হেতু রহিত রহস্য যে ভগবান অনন্ত অনন্তভান অনন্ত ব্রহ্মাণ্ডের কারণ ঈশ্বরহ পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ গোবিন্দ সর্ব কারণ ভগবান এই অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টির কারণ অর্থাৎ তার থেকেই এসছে কিন্তু তথাপি তিনি কারণের মধ্যে জড়িত নয় বোঝা গেল তিনি কারণ তার সঙ্গে সঙ্গে বলা তার কারো কারণ নেই কারণের মধ্যে জড়িয়ে নয় তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টির কারণ বটে তার সত্ত্বেও তিনি কারণের মধ্যে জড়িত নয় যেটা চতুর্শ্লোকী ভাগবতের বাংলা অনুবাদ চৈতন্য চৈতন্য দেওয়া আছে কি বলছেন সেখানে বলছেন আমি তো জগতে বসি জগৎ আমাতে আমি তো জগতে বসি জগৎ আমাতে না আমি জগতে বসি না জগৎ আমাতে এর কথাটার মানে কি হলো আমি তো জগতে বসি জগতে আমি বসে রয়েছি আর জগৎ আমার মধ্যে আবার পরক্ষণই বলছেন না আমি জগতে বসি না জগৎ আমাতে আমি জগতের মধ্যে নেই আর জগৎ আমাতে নেই এ আবার কি কথা কথাগুলো বোঝা যাচ্ছে না এই যে কন্ট্রাডিকশান এটা সমাধান কি ভগবানের অচিন্ত শক্তি ভগবান বলছেন গীতাতে আমার অচিন্ত শক্তির ফলে এটা সম্ভব হয় এটা জীববুদ্ধি জীবের এই যে ক্ষুদ্র বুদ্ধির দ্বারা এটা বোঝা যাবে না এটা কোনো মতেই উপলব্ধি করতে পারবে না তাহলে সমস্ত এই জগৎ যে প্রাণবন্ত প্রাণ শক্তি জীবনের প্রাণ শক্তি যদি চলে যায় আত্মাটা কিভাবে কাজ করে কেউ জানে কি আত্মা কিভাবে কাজ করে জানেন জানে না আত্মা পঞ্চবায়ুকে আশ্রয় করে চলাচল করে কি জানে না আত্মা পঞ্চবায়ুকে আশ্রয় করে করে সঞ্চালন করছে খাদ্য খাবারের হজম বিসর্গ অর্থাৎ বাথরুমে যাচ্ছে যা কিছু কর্ম করছে বুঝে গেল পঞ্চবায়ুকে পঞ্চবায়ুর মধ্যে কেউ নিঃশ্বাস নিচ্ছেন পঞ্চবায়ু একটা নিঃশ্বাস প্রশ্বাস আছে এইখানের মধ্যখানে একটা যারা বায়োলজিক্যাল সায়েন্স পড়েছেন তারা জানেন হার্টের নিচের থেকে একটা ঝিল্লি আছে ঝিল্লি পদ্মা লিভার ফিভারের তলায় এগুলো সব এর মধ্যে যে বায়ু চলাচল করে এর একটা আছে অধ অধিকের বায়ু আছে সব রকম বায়ু পঞ্চবায়ু কাজ করে আমার উপলব্ধি কি করে হয় জলজগতের সংযোগ সব এই পঞ্চবায়ু এই যখন প্রাণবায়ু যখন চলে যায় প্রাণবায়ু যখন চলে যাওয়ার মানে কী হলো প্রাণবায়ু চলে যাওয়ার মানে কী হলো প্রাণবায়ু চলে যাওয়ার মানে হলো আত্মা বেরিয়ে গেছে আত্মা যখনই বেরিয়ে যাবে তখন আর প্রাণবায়ুকে সঞ্চালন কে করবে প্রাণবায়ুকে তো সঞ্চালন করছিল এই আত্মা আর তো কেউ পারে না স্বপ্ন জাগরত সুসুপ প্রথমে বলছেন যে এই যে প্রথমে হচ্ছে জাগ্রত অবস্থায় রয়েছে স্বপ্ন সুসুপ্তু এ অবস্থা সুসুপ্তির পরে একটা অবস্থা রয়েছে এরা চতুর্থ মানের অবস্থা তুরীয় অবস্থা বলে বোঝা গেল না খুব সহজভাবে আলোচনা হচ্ছে কঠিন কিছু নয় খালি মনোযোগটা দিতে হয় তাহলে জাগ্রত অবস্থায় আমরা কী করছি জগতে আপনি কি করছেন জগতে সংযোগ রাখছেন না সবার সঙ্গে কথা বিনিময় এ সংযোগ কী করে হচ্ছে বেঁচে আমি আমি ঘুমোইনি আমি আমার কথাবার্তা সঞ্চয় দেখছি সব কিছু করছি এটা এক ধরনের এটা জাগ্রত অবস্থা কিন্তু স্বপ্ন অবস্থায়ও কিন্তু হয় এই আত্মা কিন্তু স্বপ্ন অবস্থায় থাকেন ভেতরে ভেতরে আছে কিন্তু স্বপ্ন অবস্থায় সেটাকে একটা স্বপ্নের মতো অলিক মনে হয় তাহলে জাগ্রত স্বপ্ন সুশুপ্তি এটা হলো কি স্বপ্ন নয় জাগ্রত নয় এর বাইরে একটা অবস্থা আছে যেমন লোক বলে কালকে রাত্রে আমার ভালো ঘুম হয়েছিল খুব সুন্দর ঘুম হয়েছিল আর তুমি কি করে জানলে ভালো ঘুম হয়েছিল ভালো ঘুম হয়েছে নিশ্চয় অনুভব করেছো কে করলো অনুভব কাল রাত্রে আমার ভালো ঘুম হয়েছে কে অনুভব কর তুমি তো ঘুমিয়েছিলে তাহলে এই যে অনুভব করেছে এ সুশুক্তি এ বুঝতে পারে সুসুপ্ত অবস্থায় জাগ্রত আর স্বপ্ন অবস্থার অতীত অবস্থা একটা আছে আর তার অতীত অবস্থা সেটাকে বলে তুরীয় অবস্থা এ তুরীয় অবস্থায় ভজন করতে করতে উঠতে হয় চতুর্থ মানের অবস্থা এটা কোনো জীবের থাকে না এমন একটা অবস্থায় উঠে যায় যেখানে তুরীয় অবস্থা জড় জগতের সঙ্গে তখন কোনো আত্মার সম্বন্ধ থাকে না তাহলে এই যে পঞ্চবায়ুর মাধ্যমে আত্মা নিজের ভাব বিনিময় করে সঞ্চালন সম্বন্ধ রাখে জগতের সঙ্গে এই সম্বন্ধ দুদিনের এই সম্বন্ধ ঘুচে যাবে যেই আত্মা বেরিয়ে গেল পঞ্চবায়ুর মাধ্যমে যে ক্রিয়াকর্ম সেগুলো বন্ধ হয়ে গেল আর পঞ্চবায়ু চলবে না প্রাণবায়ু বেরিয়ে গেলো তখন সব শেষ তাহলে আর কিছু রইল না তাহলে দিনের মহিমা বোঝবার জন্য যেমন রাতের দরকার আছে নেই কি দিনের মহিমাটা কি সূর্য উঠলে পরে কি প্রকাশ হয় সেটা মহিমা বোঝবার জন্য রাতের দরকার আছে রাত যদি না থাকে তো দিনের মহিমা বোঝে সেই জন্য জড়জগতের যে দুঃখ আছে দুঃখটা আছে বলে সুখটাকে অনুভব হয় দুঃখ আছে বলে সুখটাকে অনুভব হয় কিন্তু যে আনন্দটা সুখ দুঃখের অতীত সে অবস্থায় জীব পৌঁছাতে পারে না যে অবস্থাটা এই জড়জগতের সুখ এবং দুঃখের অতীত বাস্তবিক সুখ দুঃখ বলে কিছু নেই বলেন কি আমি ঠিক বলছি আমি ঠিকই বলছি বাস্তবিক সুখ দুঃখ বলে কিছু নেই সুখ দুঃখ বলে কিছু নেই কেন বলছেন নেই প্রথম কথা হলো সুখ কাকে বলে দুঃখ কাকে বলে সুখ কাকে বলে এই কথাটা জানতে চাই সুখ কাকে বলে দুঃখ কাকে বলে সুখ মানে হলো আমার যে পূর্ব সংস্কার আছে তার অনুকূল হলে আমি সুখ বলি কথা বোঝা গেল না যেমন আমার পূর্বের সংস্কার আছে আমি খুব ঠান্ডাতে থাকি যেন এই ছেলেটা এ মাইনাস টোয়েন্টি ডিগ্রিতে থাকে গরমে সহ্য করতে পারছে না এ মাইনাস জিরো নয় এমনও ভক্ত আসে যে মাইনাস চল্লিশ ডিগ্রি আমার কাছে আসে হরি শোনে মাইনাস চল্লিশ ডিগ্রি সাইবেরিয়া রাশিয়ার সাইবেরিয়া বলে একটা জায়গা আছে বরফ আর বরফ কিচ্ছু নাই সব সরকার থেকে বিদ্যুতের দ্বারা হিট করছে বাস থেকে সব কিছু সব ভেতরে হিটার বুঝে গেল তাহলে মাইনাস চল্লিশ ডিগ্রিতে থাকালো ও এখন যদি এখন পাঁচ ডিগ্রি তাপমাত্রা হয় ওর পক্ষে আনন্দ ও বলে ভালো হ্যাঁ কিন্তু আমাদের পক্ষে কষ্ট হয় হয় না পাঁচ ডিগ্রি তাপমাত্রা নেমে গেছে সাত আট পাঁচ নেমে গেল উড়িপ বাপরে আর হরিকত শোনা যাবে না গরম হলেও শোনা যাবে না ঠান্ডা হলেও শোনা যাবে আবার যখন বসন্তকাল আসবে শুনব এই হচ্ছে আমাদের স্বভাব প্রতিকূল অনুকূল তাহলে সুখ মানে হলো যা তোমার জীবনে তুমি ধোকার তুমি ভালো মন্দ খেতে যাও ওটা তোমার পক্ষে সুখ আবার যে ভালো মন্দ খেতে চায় না তার পক্ষে দুঃখ তুমি তেল ঝাল দিয়ে নেড়ে নেড়ে ঘেঁটে ঘেঁটে খাবে ওটা তোমার পক্ষে সুখ আর যিনি খাবেন না যার কষ্ট লাগে তার পক্ষে দুঃখ বোঝা গেল তাহলে সুখ আর দুঃখটা এটা কিন্তু আপেক্ষিক সত্যি কি না যেটা তোমার পক্ষে সুখকর আমার পক্ষে সেটা সম্ভব নয় যেটা তোমার পক্ষে সুখকর এটা আমার পক্ষে সম্ভব নয় যেটা তোমার পক্ষে দুঃখকর এটা আমার পক্ষে আমি সকালবেলা উঠলে পারবো না আমাকে বসতেই হবে যদিও ভজনের কিছু বুঝি না চেষ্টাও করতেই হবে আমার অভ্যাস হয়ে গেছে চিরকালের অভ্যাস কাজে একজনের পক্ষে যেটা সুখদায়ক আরেকজনের পক্ষে থাকে দুঃখদায়ক তাহলে সুখ দুঃখ বলে বাস্তবে কিছু নাই সত্যি কি না এটা তৈকালিক অস্তিত্ব নয় যে বস্তুটার ভূত ভবিষ্যৎ এবং বর্তম যে বস্তুটা যে বস্তুটা ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের যে বস্তুটার ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের প্রেক্ষাপটে কোনো স্থান নাই অতীত ছিল না ভবিষ্যতেও থাকবে না মধ্যিখানে আছে আর মধ্যিখানে আছে এর অস্তিত্ব নেই তাহলে ভূত ভবিষ্যৎ এবং বর্তমান তিনটে কালের সাপেক্ষে যেটা নিত্য আছে সেইটি সম্মান করব আমরা সেটার পক্ষে কথা বলব বোঝা গেল যেটা ভূত ভবিষ্যৎ এবং বর্তমান তিনটে কাল কালের সাপেক্ষে সত্য সেটাকেই সত্য বলা হয় যেটা ভূত ভবিষ্যৎ বর্তমানের সাপেক্ষে সত্য নয় কালি বর্তমানে সত্য সেটা সত্য বলা যাবে না বলা যাবে কি যেটাকে বর্তমান বলছ আদৌ বর্তমান বলে বাস্তবে কিছু নাই তোমার অবাক হবে কথা শুন এই যে বর্তমান শব্দটা উচ্চারণ করবে বর্তমান এ ব বলতে বলতে অতীতে চলে গেল আপনি ব বললেন না এগুলো পানিনি পানিনি ব্যাকরণে বিচার করেছেন এগুলো আলোচনা করবে একটা লোকও বুঝবে না অনুভব করতে কী বলছে রে বাবা পানিনি স্ফোটবাদ পানিনি ব্যাকরণের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন বলে কোনো শব্দ যে বলে শব্দের একটা একটা অক্ষর উচ্চারণ করছি তো কালের গতি চলে যাচ্ছে আমি ব্যাকরণ বললাম ব বলতে বলতে ব চলে গেল অতীতে তাই কি না বুঝে গেল বর্তমান কথাটা উচ্চারণ করতে ব তো চলে গেল বর্তমান তো মান বলতে বলতে ব চলে গেল অতীতে তাহলে বর্তমান কাকে বলে মো বর্তমানও কিছু নাই বাস্তবিক বিচার করলে এত ক্ষুদ্র অংশ যেটাকে ধরা যায় না কাকে বলে বর্তমানে আমি এখানে আছি আমরা বাড়ি বাড়িঝারি বলি বাস্তবিক এগুলো উচ্চারণ করে যাই হোক তাহলে এবারে পিপ্পায়ন ঋষি বলছেন নৈতৎ মনো বিষতি বাগ উত চক্ষুরাত্মা পানে্দ্রিয়া অনলম অরিচিশ শব্দি বোধক নিষেধত মূল অর্থ উত্তম যদ্রি নিদ্ধি যে বস্তুটা জানতে গিয়ে মন যে বস্তুটা জানবার জন্য আমি চেষ্টা করছি তাতে আমার মন প্রবিশ্ব হতে পারে না কেন পারে না মন কি করে মন তো জড়ো মন তো জড়ো না তো জড়ো মন নিয়ে আমি ভগবানের কাছে কী করে যাব প্রথম কথাই বোঝে না লোকে যেখানে মন প্রবিশ্ব হতে পারে না যেখানে বাক্য বর্ণন করতে পারে না সেই বস্তুটাকে বলা হচ্ছে পরতত্ত্ব সেখানে বলছেন নৈতৎ মান বিষতি বা উত চক্ষুর আত্মা চোখের দ্বারা যে বস্তুটাকে দেখা যায় না চোখের দ্বারা এই চোখের দ্বারা মলমূত্র দেখা যায় এই চোখের দ্বারা যে বস্তুটাকে দেখা যায় না বাক্যের দ্বারা যে বস্তুটাকে বর্ণনা করা যায় না এই জড়ো কানের দ্বারা যাকে শোভন করা যায় না বুঝে গেল যে মন জড়মন এটা প্রবিষ্ট হতে পারে না সেটাকে বলা হয় সে পরতত্ত্ব কানের দ্বারা প্রবিষ্ট হয় না বললেও একটা কথা বলে রাখি যত ইন্দ্রিয় আছে তার মধ্যে কান হচ্ছে সর্বশ্রেষ্ঠ উত্তম কেন একমাত্র কানেরই ব্যবস্থা রেখেছেন ভগবান যদিও বদ্ধ অবস্থা তথাপি বদ্ধ অবস্থাতেও শ্রবণ করতে করতে চিন্ময় অবস্থা আসতে সময় লাগবে না অর্থাৎ চোখ নাক যত ইন্দ্রিয় আছে তার মধ্যে কানটাই হচ্ছে সবচেয়ে উত্তম ইয়ারিং অর্গান ভগবান অ্যারেঞ্জ সাচ এ ওয়ে দ্যাট বাই হিয়ারিং হারিকথা ফ্রম রাইট সোর্স সামডে আই ক্যান রিয়ালাইজ দিন না কোনো দিন বুঝতে পারব কানও যদি না থাকে তা তো হবে না আমার চোখ না থাকলেও চলবে চোখ না থাকলেও চলবে কিন্তু কান না থাকলে চলবে না কানের দ্বারা আমাকে শোভন করতে হবে এবং শোভন করতে করতে আমার হৃদয়ের ময়লা চলে যাবে ময়লা চলে গেলে সে তত্ত্ববস্তু প্রকাশ পাবে ভাগবত তাই বলছে না ভাগবত তাই বলছে যথা, যথা আত্মা পরিমিজ্যতে অশৌ মৎপুণ্য গাথা শ্রবণো বিধানই তথা তথা পশ্চাতি বস্তু সূক্ষ্ম চক্ষু শৈব অঞ্জন সম্প্রযুক্তম ভগবান নিজে উদ্ধবকে বলছে যে রকম ভাবে তুমি হরিকথা শুনবে যথা যথাযথ আত্মা পরিমির্জতে আসো যে পরিমাণে তুমি যত হরিকথা শুনবে ভালো জায়গা থেকে শুনতে হবে যে কোনো জায়গা শুনলে হবে না যথা যথা যথাযথ আত্মা পরিমীর্যতে আসো মতপূর্ণ গাত যে যেরকম পরিমাণে হরিকথা শুনতে শুনতে অন্তর আত্মার মার্জন চেত দর্পণ মার্জন হবে সেই পরিমাণে তুমি সূক্ষ্ম বস্তু দেখবার সুযোগ পাবে নাহলে ওই মল মূত্র মেয়ে ছেলে বেটা ছেলে টাকা পয়সা এই নিয়েই পড়ে থাকবে কিচ্ছু হবে না জড়ো বস্তু দেখবে সেবা তো হয় না চিন্ময় ধারণাই নেই চিন্ময় ভাবটাই নেই একটু কী করে সেবা হবে সেবা বললেই তো আর হয় না কর্ম আর সেবা দু পার্থক্য আছে কাজেই যথাযথ আত্মা পরিমীর সৌ মতপূর্ণ গাথা সবণ বিধানই তথা তথা অশ্বত্য বস্তু সূক্ষম চক্ষু শৈব অঞ্জনও সম্ভব চোখেতে যেমন অঞ্জন লাগালে পরে সূক্ষ্ম বস্তু দেখবার ক্ষমতা বাড়ে আমরা আগেকার দিনে বুড়ি দেখেছি সুচের মাথায় সুতো পড়িয়ে দিচ্ছে অতএ এখনকার ছেলে পারবে না এত ক্ষমতা চোখে তাহলে যে পরিমাণে হরিকতা শুনবে ভগবান বলছেন হরিকতা কীর্তন সেই পরিমানে চেত মার্জন হবে সে পরিমাণে ভব নির্বাপণ নির্বাপন হবে সে পরিমাণে তোর তত্ত্ববস্তুর দর্শনের জন্য যোগ্যতা খুলে যাবে তার আগে হবে না নৈত মানবিস বাগ উত কি বলছেন নৈতৎ বিশতি বাঘ উত চক্ষুরাত্মা চ যথা অনলম অর্চিস অর্চিচ অর্চিচ অর্চিস সা শব্দ ওপি বদকন নিষেধত্যয় আত্মমূলম অর্থোক্তমাহ যদ্রুতে ন নিষেধ সিদ্ধি শাস্ত্রেতে বেদেতে খালি নৈতি নৈতি এটা নয় এটা নয় বেদান্ত তাই মায়াবাদীরা করে এটা নয় এটা তৎবস্তু নয় এটা অতৎ না না এটা নয় এটা নয় এটা তৎবস্তু নয় এটা অতৎ এই করতে করতে ভগবানকেই ফেলে দিয়েছে এটা নয় এটা নয় এটা নয় আর কোনটা তাহলে বলবি তো এই নই তৎ নই তৎ নই তৎ করতে করতে ভগবানকে যে মূল বস্তু ওটাকে ফেলে দিয়েছে তৎবস্তুর অনুসান অনুসন্ধান করতে গিয়ে মায়াবাদী অতৎ নিরসন করার চেষ্টা করে অতৎ করতে করতে ভগবানকেই বাদ দিয়ে দেয় ভগবান বলে কিছু নাই এই হচ্ছে অবস্থা তাহলে আর কি করে রাস্তা কিছু নাই কেউ বলছেন প্রথমে এই কথাগুলো বোঝাতে গিয়ে বলছেন আমাদের পিপ্পলায়ন ঋষি বলছেন যে এ মন এ তত্ত্ববস্তুতে প্রবিষ্ট হতে পারে না তাই এই মন দিয়ে কি করবে এ চক্ষু ওই বস্তুকে দেখতে পারে না শব্দ তুমি যা বলবে যত বাচ নিবর্তন অপ্রাপ্য সহ তুমি বাক্য ব্যয় করবে বাক্য ধাক্কা খেয়ে চলে আসবে কিছু লাভ হবে না ভগবান পর্যন্ত যেতে পারবে না জড় শব্দ যে শব্দ ভগবানকে স্পর্শ করতে পারে সেটার নাম হলো চিন্ময় শব্দ বোঝা গেল যেমন যদি কোনো বাস্তবিক সাধু মহামন্ত করে সে মহম্মদ বাস্তব মহামন্ত অর্থাৎ নামের সহিত আছেন আপনি সে হরি যে হরিনামের সঙ্গে ভগবান স্বয়ং বিরাজমান থাকেন হরিনাম তো অনেকই করে কিন্তু যে হরি নামের সঙ্গে ভগবান স্বয়ং আছেন যে হরি হরিনামটা ভগবানকে গিয়ে ধাক্কা দিচ্ছে তোমাকে ডা ভগবান বলছে আমাকে ডাকছে কেউ কে ডাকলো আমাকে যেমন মানুষকে ডাকলে পরে পিছন থেকে সারা কে ডাকছে পিছন ফিরে তারায় সেরকম যখন বাস্তবিক হরিনাম হবে বাস্তব হরিকত হবে তখন সেটা ভগবানকে সারা জায়গায় ডাকছে তখন ভগবান বুঝতে পারে আর যদি হরিকথা কীর্তনের নামে জড়বস্তু অনুশীলন হয় জড় শব্দ হরিকত হয় না তখন ভগবান সারা দেয় না হয় না তাই জন্য বলছেন জড় শব্দের অনুশীলন করলে পরে কোনো লাভ হবে না এই জন্য শব্দ ওপি বোধক নিষেধত্যয়া আরে শব্দতে অনেকবার বলছি এটা নয় এটা নয় এটা হবে না এটা হবে না তাহলে নিষেধ হতে হতে কোথায় যাব আমি কোথায় গিয়ে দাঁড়াব এই আলোচনা পরের সপ্তাহে করলে ভালো হয় গভীর তত্ত্ববিচার বেশি আলোচনা করলে মানুষের উপলব্ধি হয় ভুলে যায় কি আলোচনা হলো গভীর কাজেই এই অতৎ নিরসন করতে করতে আমরা পিপ্পলায়ন ঋষির আনুগত্যে উপলব্ধি করবার চেষ্টা করব এই ভগবত তত্ত্ববিজ্ঞান ভগবানের স্বরূপ উপলব্ধি করার চেষ্টা করব আজ এখানেই বিশ্রাম দিলে আমার মনে হয় ভালো হয় বেশি আলোচনা সময় হয়েছে যাই হোক এখানে বিশ্রাম দিত আর ভাগবতের যে শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল সেখানে বলছেন ভক্তি ভক্তিযোগেন মনসী প্রণীত অমরে अपश्यत पुरुषम पूर्णम मायांच तदपाश्रयम तार पर बोल कि जया सन्मही तो जीव त्रिगुणात्मकम परो ओपि मनुते अनर्थम तत्कितन चाभि पद्धति वांछकल पत्रविशेष के पास इंद्रभविष्य पतितानं पावने भविष्यन्त्योनम्